সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই এনবিএস 24.org শিরোনাম। ন্যাটো শান্তিরক্ষী পাঠালে পরিণতি হবে ভয়াবহ, হুঁশিয়ারি রাশিয়ার। যুক্তরাষ্ট্রের সেই পরিকল্পনা বাস্তবায়িত হলে বিশ্বে বিপর্যয় নেমে আসবে, বললেন পুতিনের ঘনিষ্ঠ দিমিত্রি মেদভেদেব। পশ্চিমাদের পাঠানো বিপুল পরিমাণ অস্ত্র ধ্বংস করে দিল রাশিয়া। চীনের সঙ্গে উত্তেজনা, বিশাল সামরিক মহড়া চালাতে যাচ্ছে আমেরিকা এবং ফিলিপাইন। G20 জোট থেকে রাশিয়াকে বহিষ্কারের বিরুদ্ধে চীন। 45 রুশ কূটনীতিক গুপ্তচর হিসেবে চিহ্নিত হয়েছে বলছে পোল্যান্ড। ইউক্রেন ইস্যু, ইসলামী দেশ ও চীনের প্রতি যে আহ্বান জানালেন ইমরান খান। সামনে নজিরবিহীন বিষয় অপেক্ষা করছে সৌদি জোটের প্রতি ইয়েমেনের সতর্কবার্তা। এখনই রাশিয়ার জ্বালানির উপর নিষেধাজ্ঞার চিন্তা বাদ দিতে হবে, বললেন জার্মান চ্যান্সেলর। এবং ইরান ও সিরিয়ার দুর্গ অভিন্ন, বললেন পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। দর্শক, অবদমিত ও বিভক্ত করে যুক্তরাষ্ট্র রাশিয়াকে ধ্বংস করার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দিমিত্রি মেদভেদেব। তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্রের সেই পরিকল্পনা বাস্তবায়িত হয় তাহলে বিশ্বে বিপর্যয় নেমে আসবে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। ন্যাটো শান্তিরক্ষী পাঠালে পরিণতি হবে ভয়াবহ, হুঁশিয়ারি রাশিয়ার। ন্যাটো জোটে সেনাদের ইউক্রেনের শান্তি রক্ষা করতে পাঠানোর প্রস্তাব দিয়েছে পোল্যান্ড। দেশটি জানিয়েছে ন্যাটোর পরবর্তী সভায় এ ব্যাপারে তারা অফিসিয়ালি প্রস্তাব দেবে। রাশিয়ার পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, শান্তি রক্ষার নামে ইউক্রেনে ন্যাটো কোনো সেনা পাঠালে এর পরিণতি হবে ভয়াবহ। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ মঙ্গলবার এ হুঁশিয়ারি দিয়েছেন। এ ব্যাপারে দিমিত্রি পেসকোভ বলেন, ইউক্রেনের শান্তিরক্ষী পাঠানোর যে প্রস্তাব পোল্যান্ড দিয়েছে তাদের এ পরিকল্পনা বেপরোয়া এবং অত্যন্ত বিপজ্জনক। তিনি আরও বলেন, আমাদের সেনা ও ন্যাটো সেনাদের মধ্যে যে কোনো মুখোমুখি অবস্থানে পরিণত হবে অত্যন্ত ভয়াবহ, যেই পরিণতি কাটিয়ে ওঠার বিষয়টি হবে অনেক কঠিন। এদিকে পোল্যান্ড এমন প্রস্তাব দিলেও ইউক্রেনে কোনো অবস্থাতেই সেনা পাঠাতে রাজি না যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটোর কাছে বারবার অনুরোধ জানিয়েছেন তারা যেন ইউক্রেনে নো ফ্লাই জোন ঘোষণা করে, কিন্তু ন্যাটোর পক্ষ থেকে জানানো হয়েছে ইউক্রেনে ন্যাটো সেনারা গেলে এতে করে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। ফলে জেলেনস্কি নো ফ্লাই জোনের ব্যাপারে যতবারই অনুরোধ করেছেন ঠিক ততবারই না করে দিয়েছে ন্যাটো। যুক্তরাষ্ট্রের সেই পরিকল্পনা বাস্তবায়িত হলে বিশ্বে বিপর্যয় নেমে আসবে, বললেন পুতিনের ঘনিষ্ঠ দিমিত্রি মেদভেদেব। অবদমিত ও বিভক্ত করে যুক্তরাষ্ট্র রাশিয়াকে ধ্বংস করার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দিমিত্রি মেদভেদেব। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্রের সেই পরিকল্পনা বাস্তবায়িত হয় তাহলে বিশ্বে বিপর্যয় নেমে আসবে। তবে যুক্তরাষ্ট্রের ওই পরিকল্পনা কখনোই বাস্তবায়িত হতে দেওয়া যাবে না বলেও টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা এক মেসেজে হুঁশিয়ার করেন তিনি। 2008 সাল থেকে 2012 সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন দিমিত্রি মেদভেদেব। বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এই অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ এবং পানি পথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন 30 লাখ ইউক্রেনীয়। পশ্চিমাদের পাঠানো বিপুল পরিমাণ অস্ত্র ধ্বংস করে দিল রাশিয়া। রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে মঙ্গলবার সমুদ্র থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইউক্রেনের উত্তর পূর্ব দিকে অবস্থিত একটি অস্ত্রাগার ধ্বংস করে দিয়েছে তারা। সেই অস্ত্রাগারে ছিল ইউক্রেনের সেনাদের বিপুল পরিমাণ মজুতকৃত অস্ত্র, সঙ্গে ছিল পশ্চিমাদের পাঠানো অস্ত্র। এ ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকোভ বলেন, 22 মার্চ সন্ধ্যায় সমুদ্র থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র ওরজিভ গ্রামে অবস্থিত একটি অস্ত্রাগারে আঘাত হানে, যা রিভনে শহর থেকে 14 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এই হামলার ফলে বিশাল একটি অস্ত্রাগার ধ্বংস হয়েছে। এই অস্ত্রাগারে ইউক্রেনের সেনাবাহিনী ও পশ্চিমাদের পাঠানো বিপুল পরিমাণ অস্ত্র মজুত ছিল। তবে রাশিয়ার এই দাবি কতটুকু সত্য সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। এর আগে সোমবার রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছিল রিভনে শহরের নোভা লায় বোমারাকায় অবস্থিত একটি সেনা ঘাঁটিতে ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঘাত হানা হয়েছে। পরবর্তীতে ইউক্রেনের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করে জানানো হয় দুটি ক্ষেপণাস্ত্র সেনা ঘাঁটিতে আঘাত করেছে। চীনের সঙ্গে উত্তেজনা, বিশাল সামরিক মহড়া চালাতে যাচ্ছে আমেরিকা ও ফিলিপাইন।
আমেরিকা ও ফিলিপাইন এই যাবৎকালে সবচেয়ে বড় সামরিক মহড়া চালানোর পরিকল্পনা নিয়েছে। আগামী সপ্তাহ থেকে দক্ষিণ চীন সাগরের কাছে এই যৌথ মহড়া শুরু হবে। কৌশলগত এই সমুদ্র সীমা নিয়ে চীনের সঙ্গে যখন আমেরিকার দ্বন্দ্ব বেড়ে চলেছে, তখন এই সামরিক মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার ম্যানিলায় মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, আসন্ন মহড়ায় আমেরিকার 5,000 ও ফিলিপাইনের 3,800 সেনা অংশ নেবে। ফিলিপাইনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় লুজন দ্বীপের কাছে 12 দিনব্যাপী এই মহড়া অনুষ্ঠিত হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বালিকাথান 2022 নামের এই মহড়া আগামী 28 মার্চ থেকে শুরু হবে এবং এতে সমুদ্র নিরাপত্তা, তাজা গোলাগুলি ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষণ, সন্ত্রাসবাদ বিরোধী লড়াই এবং মানবিক ত্রাণ তৎপরতার মতো বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পাবে। মার্কিন মেরিন থার্ড ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল জেই বার্জেরন বলেন, আমেরিকা ও ফিলিপাইনের নিরাপত্তা সহযোগিতার 75 বছর পূর্তির সময় এই মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। G20 জোট থেকে রাশিয়াকে বহিষ্কারের বিরুদ্ধে চীন। বিশ্বের বৃহৎ অর্থনৈতিক দেশগুলোর জোট G20 থেকে রাশিয়া বিতাড়িত করার আলোচনা সামনে আসার পর প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বুধবার বেজিং বলেছে, G20 গুরুত্বপূর্ণ সদস্য রাশিয়া। ফরাসি বার্তা সংস্থা AFP এ খবর জানিয়েছে, ইউক্রেনে আক্রমণ শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞায় ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়া রাশিয়াকে কূটনৈতিক সুরক্ষা দিয়ে আসছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম G20, রাশিয়া এই ফোরামের গুরুত্বপূর্ণ সদস্য। অন্য দেশকে বহিষ্কার করার অধিকার কোনো সদস্য রাষ্ট্রের নেই। চীনা মুখপাত্রের এই প্রতিক্রিয়া প্রকাশের আগে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল, G20 থেকে রাশিয়াকে বাদ দেওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত সূত্র জানিয়েছে, ইউক্রেনে হামলা চালানোর পর G20 রাশিয়ার আর থাকা উচিত কিনা সেটি পর্যালোচনা করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, G20 প্রশ্নে আমি শুধু বলতে চাই, আমরা মনে করি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সম্প্রদায়ে রাশিয়া আগের মতো কাজ চালিয়ে যেতে পারে না। অবশ্য G20 থেকে রাশিয়াকে সরাসরি বাদ দেওয়ার যে কোনো উদ্যোগ বাস্তবায়ন করা সহজ হবে না, কারণ এক্ষেত্রে চীন, ভারত, সৌদি আরবের মতো দেশগুলো জোরালো বিরোধিতা করতে পারে। 45 রুশ কূটনীতিক গুপ্তচর হিসেবে চিহ্নিত হয়েছে, বলছে পোল্যান্ড। রাশিয়ার 45 জন কূটনীতিককে সন্দেহভাজন গুপ্তচর হিসেবে শনাক্ত করেছে পোল্যান্ডের গুপ্তচর প্রতিরোধ সংস্থা ABW। সংস্থাটির মুখপাত্র এসব কূটনীতিককে বহিষ্কার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার ABW এর মুখপাত্র স্ট্যানিসলা জারিয়ান সাংবাদিকদের জানান, সন্দেহভাজনদের তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা 45 ব্যক্তিকে শনাক্ত করেছে। রাশিয়ার গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং তাদের সহযোগী এসব ব্যক্তির পোল্যান্ডে কূটনৈতিক মর্যাদা রয়েছে। স্ট্যানিসলা জারিয়ান আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তালিকা হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাশিয়ান ফেডারেশনের স্পেশাল সার্ভিসের কর্মকর্তা এবং তাদের সহযোগিতা দেওয়া ব্যক্তিরা রয়েছেন। এসব ব্যক্তি পোল্যান্ড এবং আমাদের মিত্রদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে। জারিয়ান আরও জানান, রাশিয়ার গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচর বৃত্তির সন্দেহে এক পোলিশ নাগরিককে আটক করেছে ABW। তিনি আরও জানান, ওই ব্যক্তি ওয়ার্সোর রেজিস্ট্রি দফতরের আর্কাইভে কাজ করেন। তিনি বলেন, সন্দেহভাজন ব্যক্তির কার্যক্রম পোল্যান্ডের অভ্যন্তরীণ এবং বৈদেশিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে। পোলিশ সরকারের এক মুখপাত্র জানান, ওয়ার্সোতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বৈঠকের পরেই পরবর্তী পদক্ষেপ হিসেবে ঘোষণা দেওয়া হবে। পোল্যান্ডে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত বৈঠকের পর বলেছেন, যে অভিযোগ তোলা হয়েছে তার কোনো ভিত্তি নেই, কিন্তু নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার পোল্যান্ডের রয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পোল্যান্ড থেকে কূটনীতিকদের বহিষ্কার করা হলে পাল্টা পদক্ষেপ নেবে মস্কো। ইউক্রেন ইস্যু, ইসলামী দেশ ও চীনের প্রতি যে আহ্বান জানালেন ইমরান খান। ইউক্রেনে রুশ আগ্রাসনের 28তম দিন চলছে। এই সময়ে রুশ বাহিনীর হামলা চালিয়ে বেশ কয়েকটি শহরের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, এছাড়া অবরুদ্ধ করে রেখেছে কয়েকটি শহর। ইউক্রেনও পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর প্রতি ইউক্রেনের এই সংঘাত বন্ধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে চীনের শীর্ষ কূটনীতিকের প্রতিও এই প্রচেষ্টায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইসলামী সহযোগিতা সংস্থা YSC-র সম্মেলনে এই আহ্বান জানান তিনি। ওই সম্মেলনে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি এই প্রথমবারের মতো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ইমরান খান আরও বলেন, ইউক্রেন যুদ্ধ বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। বিশ্ব এরই মধ্যে এই যুদ্ধের ফল ভোগ করছে বলেও হুঁশিয়ারি দেন তিনি। প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এই অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন প্রায় 30 লাখ ইউক্রেনীয় বাসিন্দা। সামনে নজিরবিহীন বিস্ময় অপেক্ষা করছে সৌদি জোটের প্রতি ইয়েমেনের সতর্কবার্তা।
ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল আতেফি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আগ্রাসন পরিচালনাকারী সৌদি নেতৃত্বাধীন আরব জোটের জন্য নজিরবিহীন বিস্ময় অপেক্ষা করছে। এছাড়া সৌদি আরবের গভীরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইয়েমেনের সেনারা যে হামলা চালিয়েছে তার প্রশংসা করেছেন তিনি। মঙ্গলবার লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সামনে যে বিশ্ব অপেক্ষা করছে তাতে শক্তির ভারসাম্য পরিবর্তিত হয়ে ইয়েমেনের দিকে ঝুঁকে পড়বে এবং আগ্রাসীদের মেরুদণ্ড ভেঙে দেবে। জেনারেল আতেফি বলেন, প্রতিরোধের অষ্টম বছর হবে ভয়ঙ্কর এবং অনেক ভূমি উদ্ধার হবে, পাশাপাশি অনেক উন্নত অস্ত্র ও সামরিক সরঞ্জাম উন্মোচন করা হবে। এছাড়া সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে আরও শক্তিশালী ও পাল্টা হামলার কৌশল উপস্থাপন করা হবে। তিনি আরও বলেন, আগ্রাসনকারীরা নানা ধরনের অপরাধ সংঘটিত করছে কিন্তু ধ্বংসযজ্ঞ ছাড়া কোনো কিছুই অর্জন করতে পারছে না। এখনই রাশিয়ার জ্বালানির উপর নিষেধাজ্ঞার চিন্তা বাদ দিতে হবে বললেন জার্মান চ্যান্সেলর। বুধবার জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস জানিয়েছেন, এ মুহূর্তে রাশিয়ার জ্বালানির উপর নিষেধাজ্ঞা দেওয়ার চিন্তা বাদ দিতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি এখনই রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেয় তাহলে ইউরোপ অচল হয়ে যাবে এবং এই সিদ্ধান্ত হবে বিধ্বংসী। জার্মানির রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন ওলাফ শোলস। জার্মান চ্যান্সেলর জানিয়েছেন, ধীরে ধীরে রাশিয়ার জ্বালানির উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে নেওয়ার পরিকল্পনা করছে জার্মানি, তবে এই মুহূর্তে এটি করা সম্ভব নয়। এ ব্যাপারে জার্মান চ্যান্সেলর বলেন, আমরা নির্ভরশীলতা কমিয়ে আনার চেষ্টা করছি কিন্তু আজ বা কাল থেকে রাশিয়ার জ্বালানি বন্ধ করে দিলে জার্মানি ও পুরো ইউরোপ মন্দায় পড়বে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ার জ্বালানির উপর নিষেধাজ্ঞা দিলে পুরো শিল্প কলকারখানা ধসে পড়বে। জার্মান চ্যান্সেলর আরও জানিয়েছেন, রাশিয়ার উপর ইতিমধ্যে যেসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলোর প্রভাব জার্মানির সাধারণ মানুষের উপর পড়ছে, তার নিজ দেশের মানুষদেরই এসব নিষেধাজ্ঞার মূল্য দিতে হচ্ছে। ইরান ও সিরিয়ার দুর্গ অভিন্ন বললেন পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইরান ও সিরিয়ার দুর্গ অভিন্ন, সিরিয়ার জনগণ, সরকার ও নেতৃত্বের প্রতি ইরানের সমর্থন রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বুধবার সিরিয়ায় পৌঁছে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি আরও বলেছেন, তেহরান ও দামেস্কের সম্পর্ক সর্বোত্তম পর্যায়ে রয়েছে, অন্য সব বিষয়ের পাশাপাশি আর্থ বাণিজ্যিক সহযোগিতার বিষয়টি এখন অগ্রাধিকার পাচ্ছে। আমির আবদুল্লাহিয়ান আরও বলেন, দুদেশের মধ্যে বাণিজ্য, অর্থনীতি ও রাজনীতির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও পরামর্শ সর্বোত্তম পর্যায়ে রয়েছে, দুদেশের জনগণের স্বার্থে এই সম্পর্ক এগোচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য সে দেশে সফর করছেন। সিরিয়া থেকে তিনি লেবানন সফরে যাবেন বলে কথা রয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।